বলুন দেখো অনির্বাণ কে কাকে নিয়ে গর্বিত বোধ করবে সেটা অ্যাবসলিউটলি তার ব্যাপার, আমি তার অধিকারে হস্তক্ষেপ করি না। আমি আমার দলের নেতাদের নাম করতে পারি। এখানে আলোচনা হচ্ছে যে এই রাজত্বটা শেষ হবে কি না, 30টা পেলে শেষ করা যাবে কিনা। আমি কতগুলো কথা বলি, 30টা কেন, যেটা নির্মাল্যবাবু বললেন যদি 21টার বেশি পায়, গতবারেই আমরা 18টা দুটো হারিয়েছিলাম কপাল খারাপ, উইনার্স লাগছিল না বলে, নলে সেই দুটোও জিততে পারতাম। এবারে যদি আমি 30 ছেড়ে দিলাম 21টা উপায় কী, মেসেজটা যাবে যে দিস গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এনি লোকাল স্ট্যান্ডার্ড টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এমনিতে এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ আছে। আমি আজকে আরেকটা একজনের উদাহরণ দেব, বহরমপুরের যোগী আদিত্যনাথ একটা কথা বলে গেছে যে আপনি, আমি কিন্তু কারোর কথা ডিস্টার্ব করিনি, আর আমি চাচামিচি করলে খুব মুশকিল হয়। আমি নিজে মাস্টারি করি 40 বছর, গলার জোর আমার খুব আছে, বসে গেলেও জোর আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ যা যা বলেছেন আজকে, তার খালি 2-3টে লাইন আমি নিচ্ছি যে উত্তরপ্রদেশে যারা গুন্ডামি করত তার সাত পুরুষ আর গুন্ডামি করবে না এমন সিধে করে দিয়েছি, উল্টে লোটকে এমন দিয়েছি যে আগামী দিনে আর গুন্ডামি করার সাহস পাবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এই 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আনএক্সপেক্টেড বেশি আসন পেতে চলেছে, সংখ্যাটা যদি এ নিয়ে আলোচনা হয় আমি বলে দেব, তারপরে কি হতে পারে। আরে অ্যাডমিনিস্ট্রেশন উল্টো দিকে লটকাবে সেটা তো পরের ব্যাপার, আগে পাবলিক তো উল্টো দিকে লটকে দেবে। কেন লটকাবে, যে লোকগুলো টাকা দিয়ে চাকরি পেয়েছে কেন ক্যাবিনেট তাদের পাশে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, ওরা খুব ভালো জানে যে ওদের টাকা যখন ফেরত দিতে হবে, ওদের 15-20 লাখ টাকা জমি বাড়ি বিক্রি করে দিয়েছে, তারপর পাবলিক বলবে এই চোর মাস্টার যাচ্ছে, তারপর ওরা সেই টাকা আবার কিছু বিক্রি করে ফেরত দেবে, তারপর যে তৃণমূলের লোকগুলো ওদের কাছ থেকে টাকা আদায় করেছিল তাদের উল্টো দিকে লটকাবে নাকি সোজা রাখবে নাকি। আমি মেদিনীপুরের লোক, আমি দুটো কথা বলে দিচ্ছি, আমি জানি গাছে বেঁধে পেটানো কাকে বলে, ফলে মেদিনীপুরে একটা গাছও ফাঁকা থাকবে না, আর কলকাতায় গাছ তো কেটে দিয়েছে এই জন্য এত গরম, ল্যাম্পোস্টে বেঁধে দেবে, কিচ্ছু করার নেই। ফলে আমরা প্রশাসন চালাবো, প্রশাসন চালালে এই, আমি শেষ করি, প্রশাসন চালালে এই উল্টো দিকে লটকাবো এই গুন্ডা ক্রিমিনালগুলোকে, জেসিপি মেশিন দিয়ে যারা মানুষের বাড়ি ভেঙেছিল তাদের বাড়িগুলো বঙ্গোপসাগরে ফেলবো বলে দিয়ে যাচ্ছে এখানে। আর তার আগে শতরূপা যে বলছেন সুকন্যা, তাতে তার মানে দাঁড়ায়, তার মানে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় 27 মানে এই 25,000 ছেলেমেয়ের চাকরি বাঁচানোর জন্য নয়, তিনি গিয়েছেন নিজের চেয়ার বাঁচানোর জন্য, একমত। অমিত শাহজি বলেছেন বাংলায় এই যে গুন্ডারাজ চলছে তার থেকে মুক্তি পাবে, তার জন্য ওনারা 25-30 খানা আসন পাবে, তবে ওনারা বাংলাকে গুন্ডারাজ থেকে বাঁচাবেন। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত বড় গুন্ডা তারিপার তার মুখে গুন্ডারাজ কথাটা মানাচ্ছে কি মানাচ্ছে না, বলতে দিন তারিপার, আমরা বলছি না আরে তারিপার ভারতীয় রাজনীতিতে যে রঙ্গাবিল্লা রাজ চলছে সেটা গুন্ডারাজ হচ্ছে না, মণিপুরে যে মহিলা দাঁড়ান বলতে দিন, মণিপুরে যে মহিলা মা বোনেদের নগ্ন করে হাঁটানো হয়েছে সেটা গুন্ডারাজ চলছে না, তারিপাররা যে দেশের সব সম্পত্তি বিদেশে পাচার করে দিচ্ছে তখন গুন্ডারাজ হচ্ছে না, তারিপাররাদের সময় যে রাজস্থানের দলিত একজন কিশোরকে হত্যা করা হয়েছে তখন গুন্ডারাজ হচ্ছে না, গুন্ডারাজ হচ্ছে শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সময়। এখানে গুন্ডারাজ কোথায়? আমরা গর্বিত যে আমরা মমতা ব্যানার্জির অধীনে আছি, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, যেখানে মা বোনদের কোনো সম্মান দেওয়া হয় না মোদীজির আমলে, ছাত্রস উন্নয় যেগুলো করে সেখানে ওনারা বলছেন গুন্ডারাজের কথা, এটাই আমাদের আজকে হাসির ব্যাপার। পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষের জনগণ এই গুন্ডারাজ ওনারা শেষ করবেন শুনে হাসছেন। ছি, আপনি যখন বলেছেন আমি এখন বাড়িতে বসে হাসার অনেক সুযোগ পাই, আমি তরিপার ইত্যাদি বলেছেন, কিন্তু কিসের ভিত্তিতে বলছেন? অমিত শাহ ভারতবর্ষের কোন কোর্টে সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত অথবা অন্তত এমন একটা ঘটনাও যদি দেখাতে পারেন, 1-2 বছর আজকেও আপনাদের মানে তৃণমূল কংগ্রেসের রাজত্বের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন আজকে কোর্ট খারিজ করে দিল, আদালত খারিজ করে দিল। আদালত সম্পর্কে অবশ্য আপনাদের দলের নেত্রী অনেক রকম কথাবার্তা আছে, যদিও আপনারা নিজেরা আইন প্র্যাকটিস করেন, আমি বলছি এটা কোথায়, মানে কোথায় কি, গুজরাটে যখন অমিত শাহ হোম মিনিস্টার তো হননি, তার আগের হোম মিনিস্টার ছিলেন হরিণ পান্ডিয়া,
হরিণ পান্ডিয়া মার্ডার কেসে হি ইজ চার্জশিটেড অ্যাকিউজড, সেই মামলার এখনো জাজমেন্ট হয়নি, সেই খবরটা নেই, সেই মামলা এখনো পেন্ডিং আছে, তার জাজমেন্ট হয়নি। হ্যাঁ, তার জন্য তাকে তারিখ বলা হয়েছে, তার জন্য তাকে তারিখ বলা হয়েছে, তার জন্য তাকে তারিখ বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় বলা হয়েছে, সাথে গুজরাটে না ঢোকে। এক মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভায়, আমি আপনাকে একদম ক্যাটাগরিক্যালি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় এই কেসটা হিসেব রাখবে, এই বারবার কাচারি ময়দানে সুকন্যা প্লিজ একটু খবর নিয়ে নিন। আপনি তো একজন আইনজীবী, মঞ্চ ভেঙে পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জামিন নিয়ে আছেন, তারই পার বলবো রাজনৈতিক উত্তর চেয়েছিলাম সুকন্যা। বিজেপি 30টি আসনের পরিবর্তন চাইছে বাংলায়। আমি 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 ব্যক্তি আক্রমণ দেখলাম, আমি ব্যক্তি আক্রমণ দেখলাম, আমি ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি নির্মলা বাবু আপনার কাছে আসবো। আমি তো এক মিনিট আপনাদেরকে সময় দিয়েছি, না না, ওরা কথা বলছি, উনি পারছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সুকন্যা একটা তথ্য ভুল দিয়েছে, একদমই তথ্যটা ভুল হয়েছে। নির্মলা বাবু বলুন, সেটা হচ্ছে হরেন পান্ডিয়ার কেসে 2019 সালে সুপ্রিম কোর্ট 12 জনকে কনভিকশন করে তারপরে সেখানে অ্যাকুইটেড হয়েছে, বাট সুপ্রিম কোর্ট যখন 12 জনকে কনভিকশন করে দিয়েছে, তারপরে আর কোনো কথাবার্তা থাকতে পারে না। বাট হি ওয়াজ দা চারিপার, হি ওয়াজ দা অ্যাকিউজড, হি ওয়াজ দা অ্যাকিউজড অফ দিস কেস, বাট আউট একজন একজন হোম মিনিস্টারের এগেইনস্টে এই অ্যালিগেশনটা এসেছে। কিন্তু যে এখানেও তো আমরা বলতে পারি, এখানেও তো আমরা বলতে পারি, আমাদের যাদের কথা আপনারা তুলছেন, যে অমুক বাবু জেলে আছেন, তমুক বাবু জেলে আছেন, আপনি আমাকে একটা কথা বলুন তো, অভিষেক, শুনতে অভিষেক ব্যানার্জি, আমরাও তো বলতে পারি, আমরা তো বলতে পারি, সেগুলো এখনো বিচারাধীন বিষয়, না সেগুলো বিচারাধীন বিষয়, অভিষেক ব্যানার্জির কেসেও আছে, দে আর সাসপেক্টেড, অভিষেক ব্যানার্জির কেসেও, না না না, কিন্তু আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আমি বলছি 12 জনকে কনভিকশন দিয়েছে, তার না না তার শুকালা শুনুন, 12 জন কনভিকশন বলছেন, তখন কেউ ডিস্টার্ব করছে, আপনার কথা আমি বলবো না, আপনার কথা আমি শুনছি না, আমি সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা বলছি, তথ্যটা আপনার ভুল আছে, যেমন ধরুন বহু রকমের থেফট কেসে, চুরির কেসে ইসিআইআর ফাইল রয়েছে ইডির এগেইনস্ট অভিষেক ব্যানার্জি, তাহলে এবার আপনি কি উত্তরটা দেবেন বলুন? সেই কেসে তদন্ত চলছে, সেই কেসে তদন্ত চলছে, আমার কেসে তদন্ত, বিচার চলছে, এবার জন্তু পড়াই, এবার জন্তু পড়াই, একটা তদন্ত এবং বিচার শেষ, তার সঙ্গে আপনি তদন্ত চলছে, আমার একটা মামলাকে একসাথে করছেন, তদন্ত কি চলছে? আমার অমিত শাহ এগেইনস্ট, আমি কি বলেছি, অমিত শাহ এগেইনস্টে তদন্ত এখন কি করে চলবে? হি ওয়াজ চার্জশিটেড, হি ওয়াজ চার্জশিটেড, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, গুজরাট হাইকোর্টের রেজাল্ট কনভিক্টেড, কনভিকশন হয়নি, একজন হোম মিনিস্টার, না 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 ঠিক আছে, মার্ডার কেস, দেখুন এরকম অনেক কেস, মার্ডার কেসে এরকম তো অনেক কেস আছে, বাট আসামি এখন দেখুন অনেক কেস অনেক অ্যাকুইটাল হয়ে যায়, তাহলে কি সে দোষী নয়? আমি এখানে যতক্ষণ বলবো, তাহলে কি সে দোষী নয়? শুনুন শুনুন, আমি এখানে যতক্ষণ বলবো, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত বলেই বলবো, কিন্তু কখনো বলতে পারবো না যে হি ইজ he has committed a crime are maha mushkil apnar icir jokhon standing royeche obhijukto to bate case ta kintu case ta ke je mamlar bichar hoye geche sukanna apni ekjon aindhib hisebe sei mamlate mamlar bichar hoye geche ar je mamlar bichar hoyni tini obhijukto ebong 5 bar kore chute jacchen 500 aindhibiker shonge niye apni take khole chute debe ek